নমস্কার, দি রিপোর্টে স্বাগত। আমরা বলছি দুর্নীতি বন্ধ হোক, ওরা বন্ধ করছে সিনেমা। দ্য কেরল স্টোরি নিয়ে বিজেপি এবং তৃণমূলকে একই আসনে বসিয়ে কটাক্ষ করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন জগদ্দলে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের এক ভিড়ে ঠাসা সভায় এমন ভাবেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বিরোধীরা বলছে দুর্নীতি বন্ধ করুন, দুর্নীতিগ্রস্তদের জেলে ভরুন, চাকরির চিকিৎসার ব্যবস্থা করুন, আর কেন্দ্রে বিজেপি বন্ধ করছে বিবিসির ডকুমেন্টারি, আর রাজ্যে তৃণমূল বন্ধ করছে কেরালা স্টোরি। সবটাই নাকি আরএসএস এর নির্দেশে? আমরা দিল্লিতে বলছি মোদীকে শ্রমিক আর কৃষকের লুট বন্ধ করো, সেটা মোদী বন্ধ করছে না, কিন্তু ও বিবিসি ডকুমেন্টারি বন্ধ করে দিচ্ছে আর কেরালা স্টোরি বন্ধ করে দিচ্ছে। তাহলে এরা আসলে সত্যটাকে প্রকাশ করতে চায় না। আর কেরালা স্টোরি একটা বোগাস, যেমন কাশ্মীর ফাইল ছিল, তার আরএসএস বিজেপি টাকা খরচা করে এরকম বেঙ্গল স্টোরি বার করবে, এরকম কেরালা স্টোরি বার করবে, কিন্তু গুজরাট স্টোরি বার করবে না। 32,000 নাম নিয়ে তোমরা মিথ্যা খবর দিয়েছিলে, তারপরে কোর্টের চাপে সেই প্রডিউসার এবং ডাইরেক্টর বলেছে 32,000 না, 3 জন মহিলা গল্প, তাহলে মিথ্যা প্রচার করলো কেন? আর মমতা ব্যানার্জি বললো এটাই সুবিধে, উনি মুসলমান ভাইদের দেখাবেন, দেখো আমি লড়ছি, সিপিএম লড়ছে না। আর এটা আরএসএস বলেছে বলে বন্ধ করেছে। মমতা ব্যানার্জি একটাও কাজ করেন না মোহন ভাগবতের নির্দেশ না নিয়ে, আরএসএস এর ক্ষতি হোক এমন কোনো কাজ করবেন না, কারণ তাকে ভাইপোকে আর ভাইপো বউকে বাঁচাতে হবে। পাশাপাশি অভিষেকের নব জোয়ার যাত্রা নিয়ে সেলিমের প্রশ্ন, 1800 কোটি টাকা কোথায় গেল কয়লা পাচারের? করেছিলেন নতুন তৃণমূল তৈরি করছে, কোথায় গেল নতুন তৃণমূল? বলেছিলেন না 6 মাস আগে একটা পোস্টার দেখিয়ে, হোর্ডিং দেখিয়ে, ওসব নকল কথাগুলো কেন বাজারে চালাও? একটা কথারও দাম আছে, সোজা কথা বলুক, 1800 কোটি টাকা পেয়েছে কি না কয়লা পাচারে সে, তার বউ আর তার শালি? আর কোথায় সে টাকা রেখেছে, কোন ব্যাংকে, ইংল্যান্ডে, দুবাইতে, ব্যাংককে? সেই জেরা তো করতে বলা হচ্ছে। এই যে কুন্তল বলছে, অন্যরা বলছে, সে জেরা থেকে পেছিয়ে যাচ্ছে কেন? বলছে আমি ফাঁসিতে চলে যাব, আমি সিবিআইতে চলে যাবো, তোমরা প্রচার করছো। যদি সাহস থাকে তাহলে জেরার মুখোমুখি হচ্ছে না কেন? কোন ভয়? কিসের জোয়ার? এই গঙ্গা গিয়ে দেখো, জোয়ার হচ্ছে না, ভাটা বেশি হচ্ছে এখন। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে যেভাবে আদালতের বিভিন্ন নির্দেশ এবং পর্যবেক্ষণকে হাতিয়ার করে ময়দানে নেমেছে সিপিআইএম নেতৃত্ব, আর সাধারণ কর্মীরাও যেভাবে তাতে সাড়া দিচ্ছেন, তাতে উদ্দীপ্ত বাম শিবির। জগদ্দল থেকে রাজা দে, দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।